চ্যানেল আমি শ্রাবন্তি তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা আসলে ছাদে গিয়েছিলাম, তো ওখান থেকে কিছুটা শ্যুট করেছিলাম আর কি, তাই তোমাদের কাছে ভাবছি শেয়ার করবো। আর আজকে আমি দেখো আমার মেয়ে চলে এসেছে, ও টিউশন গেছিল, তো ভাবলাম যে কিছুটা লিভিং রুম কিছুটা পরিষ্কার করি, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। আর মানে উপরে ছাদটা এত সুন্দর লাগছিলো ইভিনিং টাইমে, প্রায় যাওয়াই হয় না ছাদে, কিন্তু কালকে যেহেতু গিয়েছিলাম সেহেতু সব কিছু মিলিয়ে তোমাদের জন্য দেখাচ্ছি আর কি, এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো প্লিজ সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বৃষ্টি পড়ার পর বেশ ঠান্ডা একটা ওয়েদার হয়েছে এবং এই ওয়েদারটা খুব উপভোগ করছি। আর ঘরের কাজ তো থাকবেই, কিন্তু এই একটুখানি নেচারকে একটু টাইম দেওয়া আর কি, মানে একটু নেচার দেখা আর কি, ছাদ থেকে হোক বা রাস্তায় ঘুরে হোক যেভাবেই হোক, এটাতে আমাদের একটা কী বলবো পজিটিভ একটা ব্যাপারটা চলে আসে মনের মধ্যে। আর আমার তো ছোটোবেলা থেকেই ফুল গাছ পাতা এইসবগুলো খুব ভালো লাগে, এবং যাতে আমার কোনো মানে কী বলবো ক্লান্তি বোধ করি না। তো এইভাবে আমি একটু 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 করে লিভিং রুমটা গুছিয়েছি, এখনও পুরোটা কমপ্লিট করে গুছাতে পারিনি, কারণ লিভিং রুমের আর এক সাইডে যেহেতু ডাইনিং টেবিল, তো সেই চেয়ারগুলো আমাকে গুছিয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। সেই পেতে চেয়ারটা করে নিয়েছি, কিন্তু যে আমাদের মেন ডাইনিং টেবিল আর কি, সেইগুলো এখনও বাকি আছে। তো ভাবছি আস্তে আস্তে অল্প অল্প করে করব। তো সামনেই তো পুজো, পুজোর দিনে আর ঝাড়া পোঁছা ওরকম সেরকম করবো না, যতটা পারবো আর কি করার চেষ্টা করবো।
হঠাৎ একটা প্লেন চলে গেল, তো আমি মেয়েকে বলছিলাম, দেখ কি দারুণ প্লেনটা ঠিক এই সময় যাচ্ছিল আর কি। তো আকাশটা মেঘ মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টিও দিচ্ছিল এবং আবার মাঝে যে রোদও দেখতে পাচ্ছি, তো এরকমই ওয়েদারটা ছিল। তো ভাবলাম একটু ছোটোখাটো যে ফুলগুলো আছে, জানি সবার বাড়িতে এরকম ধরনের ফুলগুলো আছে, তো এই ফুলগুলো আর কি আমার ভাবলাম একটু বাগানে কিছুটা অংশ দেখায় তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই যে বাইরের দিকটা, এটা আমার অ্যাকচুয়ালি মানে ড্রয়িং রুমেরই বাইরের সাইডটা আর কি, কাঁচের জায়গাটা, ওই জায়গাটা আমি পরিষ্কার করলাম, ওটাখানটা পরিষ্কার হয় কিন্তু তবু আবার ইচ্ছা করলো তাই করলাম। আর এমনি সোফা তো যেহেতু আমি ওপরে ব্যাক কভার লাগাইনি আর কি, তো সেই জন্য মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। আসলে ব্যাক কভার না লাগানোর একটাই কারণ হচ্ছে যখন কেউ বসে তখন মানে পড়ে যায়, বারবার পড়ে যায়, ওই জন্য থাক শুধু কুশানি থাক, ওই জন্য ব্যাক কভার আর কি কেনা হয়নি এবং লাগানো হয়নি। তো সামনে পুজো, তোমরা খুব আনন্দ করো, এবং জন্মাষ্টমীতে আমার একটু মনটা খারাপ থাকে কারণ ওই দিনকে আমি বাবাকে হারিয়েছি ওই তিথিতে। তো জন্মাষ্টমী আসলে আমার বাবার মৃত্যুর দিন, আমার মানে ডেটটা সেরকমভাবে না ইয়ে করলে আমার জন্মাষ্টমীতে বড্ড বেশি মন খারাপ করে বাবার জন্য। তো যাই হোক, সেই সব বলে আর তোমাদের মন খারাপ করে দিচ্ছি না। তো উপরে ছাদ থেকে তুলেছিলাম, আমাদের ছোটো ছাদটা দেখা যাচ্ছিলো, তো কিছু মানে আকাশটা একই রকম, একটাই আকাশ রোজ দেখি কিন্তু তাও মেঘগুলো বিভিন্ন রকমের, মানে এক একদিন এক এক রকমের মানে ওয়েদারটা হয়, যেটা এই বৈচিত্র্যটা কিন্তু আমি সবচেয়ে বেশি উপভোগ করি আর ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে মাটির আর কি, আর মাটির যেহেতু সেহেতু এমনি এরকমভাবে ট্রেটাই রাখি আর কি। এর আগে একটা ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম, এই ট্রেটা কাঠের ট্রে অ্যামাজন থেকে নিয়েছিল গুড়িয়া, মানে নিয়ে এসেছিলো আর কি অনলাইনে। তো সেটা আমি ভাবলাম যে এটা রান্নাঘরে ইউজ না করে এটাই সাজানোর জন্য ইউজ করা যেতে পারে।
ভালো মিউজিক বা ভালো গান এগুলো সবসময় মনকে কিন্তু খুব তরতাজা করে রাখে। আমি তো অন্তত ভীষণ খুশি থাকি এইসব নিয়ে। কাজ করতে করতে একটু মোবাইলে গান না চালালে যেন মনে হয় এটা অপূর্ণ থেকে গেল সব কিছু। তবে রাতের মিউজিক, বিশেষ করে রাতে যখন খুব গভীর রাতে বৃষ্টি পড়ে, তখনও একটা এক ধরনের মানে মিউজিক শুনতে ভালো লাগে। তো এমনিতে আমি সব রকম মানে সিঙ্গারের গান শুনতেই ভালোবাসি এবং ভীষণ মানে সেটা যেন একদম জমকালো না হয়, খুব ধীরে সুস্থে, এবং এমনকি রবীন্দ্রসঙ্গীতের শুনতে আমার খুব ভালো লাগে। তো এইভাবে আর কি কাজের সাথে সাথে একটু শান্তিপ্রিয় লাইফ সবাই মানুষ চায় আর কি। তো কখনো বাড়ির তো সংসার তো কখনো হয়তো হয়ে ওঠে না, সবসময় যে আমাদের নিজেদের মতো টাইম চলবে তা কি সম্ভব, তা হয় না। কিন্তু চেষ্টা করি আমরা যে সবসময় যেন আমরা এইভাবে হাসি খুশি থাকি এবং ভীষণ মজায় থাকি এবং আনন্দে থাকি, খুশিতে থাকি। অন্তত আমার বাবা মা, মানে বাবা তো এখন নেই যেহেতু, তো সেহেতু আমি এটা মনে করি যে বাবা, আমি খুশি থাকলে বাবা খুশি থাকবে, এবং মাকে যদি আমি একটু খুশি খুশিতে ফোন করি তো মা ভীষণ আনন্দ পায় আর সেটা দেখে আমিও খুব খুশি হই আর কি। তো এইভাবে আর কি সমস্ত কিছু চারিদিকটা নিয়েই কিন্তু আমাদের পরিবেশ আর কি। তো সেই ছোটোখাটো, একদম ছোটোখাটো জিনিস নিয়েও আমরা খুশি থাকতে পারি, এটা আর কি বলতে চাইছি। কাজের ফাঁকে একটু গান শোনা, আবার একটুখানি খাওয়া দাওয়া, আবার একটু ফ্যামিলি টাইম দেওয়া, আবার একটু বন্ধুবান্ধবকে ফোন করা, তো বাড়িতে ফোন করা, তো এই সব কিছু নিয়ে একটু গাছের যত্ন নেওয়া, নিজের একটু স্কিন কেয়ার করা অথবা রান্না টান্না করা, এটাই তো আমার জীবন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নতুন ব্লগের অন্য কোনো টপিক নিয়ে, হ্যাঁ চলে আসবো হয়তো কিংবা চ্যালেঞ্জ ভিডিও নিয়েও আসতে পারি, কোনো ঠিক নেই। কিন্তু অবশ্যই ভালো লাগে লাইক করো, আমার পাশে থেকো, টাটা।